এক্সেল তুমি, আর এক্স এর জন্য অন হবে, আমি বড় করে দেখে তাহলে বুঝতে পারবো। এটা হলো ওয়ান আর এটা হলো আই, দেখা যাচ্ছে? এটা হলো এক্স, এক্স তো হলো একটা একটা জাস্ট একটা রাশি, ঠিক আছে? আর এ আর এ হে দুইটাই হলো কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সেটা যে ম্যাট্রিক্স দিয়ে যে ভাগ দাও বা একটা ম্যাট্রিক্সের সাথে একটা ইনভার্স ম্যাট্রিক্স গুণ দাও, তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হবে আই, এটা হলো আই। সো আমরা এই যাবৎকালে এই জিনিসগুলো দেখতেছিলাম, সো তার কারো কোনো সমস্যা নেই না? না বেশ সমস্যা নেই। ওকে, তো গত ক্লাসে আমরা দুইটা জিনিস মনে আবিষ্কার করছিলাম, দুইটা না তিনটা জিনিস। দুইটা ভাই, আচ্ছা কি কি করছিলাম? প্রথম আমাদের আবিষ্কার কি ছিল? না আমার কোনো সমস্যা নেই। আমাদের গত ক্লাসে প্রথম আবিষ্কারটা কি ছিল? ব্যঞ্জনবর্ণ এবং সারির কলম সহ পরস্পর স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। এক্স্যাক্টলি, আমরা আরেকটা ছিল, হ্যাঁ আরেকটা কি ছিল বলো? কলম ও সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণয় মানে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। হ্যাঁ, সেটা আমরা প্রমাণ সহকারে দিচ্ছিলাম, ঠিক না? যেমন ধরো জি আমরা ভাই, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সারিগুলোর কলম বানাইছি বা কলমগুলো যখন সারি বানাইলাম, তারপর যখন আউটপুটটা বের করলাম গুণটুন করে দেখলাম যে তোমার ওই ভ্যালু একই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তীতে আমরা যখন করলাম আরেকটা কাজ করলাম, যে তোমার একটা সারির সাথে আরেকটা সারির যখন স্থান বিনিময় করলাম বা একটা কলমের সাথে যখন একটা কলমের স্থান বিনিময় করলাম, তখন দেখলাম যে মানের পরিবর্তন আসতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা কোশ্চেন মানে একটা কথা আছে, সেটা হলো তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে কেন আমরা এই জিনিসগুলো আবিষ্কার করতেছি বা কেন আমরা এটা পড়তেছি। আছে না কি তোমাদের এই কোশ্চেন কি আছে যে কেন আমরা এই জিনিসগুলি দেখতেছি বা পড়তেছি বা কেন আবিষ্কার করতেছি? ব্যাস সামনে মেয়েতে যে কাজে লাগবে এর জন্য। হ্যাঁ, সামনে কাজে লাগবে, সে ঠিক আছে, সামনে তো অনেক কিছুই কাজে লাগবে, তো মানে স্পেসিফিক ভাবে আমরা এইভাবে সূত্রগুলি কেন বের করতেছি, কি কারো কোন উত্তর আছে? মানে কেন বের করতেছি এইভাবে সূত্রগুলি, মানে সংক্ষিপ্ত কেন করতেছে? এগুলো নির্ণয়কে ধর্ম, সেটা তো, এই ধর্মগুলো আমরা কেন বের করতেছি মানে কি মনে হয়? ব্যাস জানি না। আচ্ছা, তো এইটার মেইন উদ্দেশ্য হলো কি, আমরা তো সামনের দিকে নির্ণয়কের ম্যাথ করব, ঠিক না? সামনে আমাদের নির্ণয়কের ম্যাথ গুলো এখনো টাচ করা হয় নাই, তো নির্ণয়কে বেসিক্যালি আমরা কি করব, যে একটা ম্যাট্রিক্সের মানে নির্ণয়ক দেওয়া থাকবে, সেটার আমার ভ্যালুটা বের করতে হবে, একটা মান বের করতে হবে। এখন ধরো এক একটা ক্ষেত্রে দেখা যাবে, হ্যালো, হ্যাঁ নেবি, এত লেট করে আসলে হবে বলো, আর আইসা আবার চলে গেছে। আচ্ছা, তো এখন আমরা যখন মানগুলি বের করতে যাব, তখন একটা জিনিস খেয়াল করবা যে অনেক বড় বড় ম্যাট্রিক্স থাকবে, বা এখানে তো দেখো খুব সুন্দর করে মান দিয়ে দিচ্ছে, আমি কিন্তু ম্যাট্রিক্সগুলো এমন ভাবে তৈরি করছি যে মানে এখানে চোখে চোখে তুমি গুণ করতে পারবো। কারণ যেমন ধরো এই ম্যাট্রিক্সের মানটা কি হবে, তোমার এই এই সংখ্যা এখানে কিছু হবে এখানে, তার মানে কি শুধু এইটা ওয়ানের সাথে যে ওয়ান টু টু ইন্টু ওয়ান, ঠিক আছে? তার মানে এই ম্যাট্রিক্সের ভ্যালু হবে টু, এটা দেখেই তুমি বলতে পারতেছো, মানে ক্যালকুলেশনও করার দরকার নেই। কিন্তু তুমি যখন অঙ্ক করতে যাবা তোমার চ্যাপ্টার অঙ্কগুলি, তুমি দেখবা যে এত বিদঘুটে বিদঘুটে অঙ্ক, ঠিক আছে, এমন মানে এখানে সংখ্যা দেওয়া নাই, এবিসিডি দেওয়া আছে, তখন তোমার ওইটাতে ছোট করে একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। এই যে আমরা ডিটারমিনেন্ট, এই চ্যাপ্টারটা আমাদের মেইন উদ্দেশ্য কি জানো, এই যে পুরো চ্যাপ্টারটা আমরা পড়তেছি, এই পুরো চ্যাপ্টারটা আমাদের মেইন উদ্দেশ্য হলো কি, একটা ভ্যালু বের করা, এক্স স্কোয়ার ভ্যালু বের করা বা একটা ভ্যালু বের করা। এই যে যখন ডিটারমিনেন্ট আমরা কি করি, যখন আমরা একটা ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারে যে প্রথম আমরা জিনিসটা শিখছি, এই ডিটারমিনেন্ট বের করছি, ডিটারমিনেন্ট কি করছি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা ডিটারমিনেন্টের মাধ্যমে একটা ভ্যালু আমরা বের করছি, ভ্যালু। আমাদের এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য হলো একটা ভ্যালু বের করা, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা ক্যালকুলেশন করে ভ্যালু বের করবো। এখন কথা হলো যখন এই ধরনের বিদঘুটে ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ তুমি চাইলে নর্মালি যেভাবে আমরা ম্যাট্রিক্সগুলো করছি ওইভাবে তুমি এই যে এই ফর্মুলাগুলো তুমি যে নাও দেখো, তোমার মাথায় এখন পর্যন্ত যেই বুদ্ধি আছে বা তোমরা এই যে সামনে গত এখানে যা শিখছো, আমি যে কয়েকটা শিখিয়ে দিছি, এই কয়েকটা দিয়ে তুমি চাইলে অঙ্কগুলি করতে পারবা। কিন্তু সমস্যা যেটা হবে সেটা হলো যে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে, তোমার সলভ করতে 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 দেখা যায় একটা অঙ্ক সারাদিন করতেছো, কিন্তু এই এই জিনিসগুলো তোমার জানা থাকলে এগুলো শর্টকাট। আমরা ওই যে তোমার ইয়া করি না, লুডুর বিষয়ে সাপ থাকে, সাপ দেখছো? সাপ খেলছো কখনো? কেউ সাপ লুডু খেলার ভিতরে সাপ দেখছো, যে সাপের কোট থাকে পিছনে? জি ভাই, থাকে ভাই। আচ্ছা, তো ওই সাপের কোটের ভিতরে খেয়াল করছো যে মই দেওয়া থাকে, সিঁড়ি, ঠিক আছে? ধরো তুমি একটা সিঁড়ির সামনে গেলে একদম পট করে উপরে উঠে যাবে, ঠিক আছে? তো এই ধর্মগুলি তোমাকে সিঁড়ির মতো কাজ করতে কাজ করবে, এই রোজগুলি তোমার সিঁড়ির মতো কাজ করে, দেখবে যে অনেক বড় একটা অঙ্ক, তুমি হয়তো বা যদি নর্মালি ক্যালকুলেশন করতে অনেক বড় হয়ে যাবে, কিন্তু যখনই তুমি এই ধর্মগুলি তুমি ব্যবহার করবা, দেখবা যে এই সিঁড়ির মাধ্যমে অনেক ক্যালকুলেশন করা ছাড়াই তোমার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে?
যেমন ধরো তোমার যদি এখানে কি আমরা প্রথম ভেটেছি কি বের করছিলাম যে শারীরিক কলাম বা কলামের শারীরিক পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, ধরকম দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে বা তোমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, ধরো একটা নৈবিত্তিক আমাদের যে ইয়া থাকে না বহুনির্বাচনী বা নৈবিত্তিক যে কোশ্চেনগুলো, ধরো এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিলো, দিয়া আর একটা ঠিক এটারে আর একটা ম্যাট্রিক্স দিলো, সেটা হলে কি শারীরিক কলামে পরিবর্তন করে দিলো, ঠিক আছে ভাই মানে এই নির্ণয় দিয়ে বললো যে দুইটার মধ্যে পার্থক্য কত, ঠিক আছে ভ্যালুর দুইটার মধ্যে মানের পার্থক্য কত, কারণ তুমি তো অনেক চালাক মানুষ, তুমি কি করবা, তুমি তো দেখবা যে আচ্ছা আমার তো তাহলে ক্যালকুলেশন করা দরকার, যারা বোকা মানুষ তারা কি করবে, তাহলে বই বই ক্যালকুলেশন করবে দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে ক্যালকুলেশন করে বিয়োগ করে দেখবে জিরো, ঠিক আছে কিন্তু তুমি তো হলো চালাক, তুমি জানো যে শারীরিক কলম বানাইলে আর কলমটা সারি বানাইলে মানের কোনো পরিবর্তন হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা যেটা আছে আর এই ম্যাট্রিক্সে যদি শারীরিক কলম বানাই দুইটা যদি তারপর বিয়োগ করে তাহলে ভ্যালুর পার্থক্য কত হবে, জিরো আসবে, এই ধরনের টুকিটুকি জিনিসগুলি তুমি খুব ইজিলি পেরা যাবে, এই কারণে আমরা এই সূত্রগুলি পড়তেছি। ওকে, সো আমাদের প্রথম সূত্র ছিল যে আমরা যেটা করলাম যে এটাতে শারীরিক কলামে পরিবর্তন করলাম, কলামে শারীরিক করলাম, করে একটা ম্যাট্রিক্স বের করলাম, দেখলাম যে আসলে জিনিসপত্র তেমন কোনো পরিবর্তন আসে না। দ্বিতীয়ত যেটা করলাম আমরা যে আমাদের যে সারিগুলি ছিল, ঠিক আছে বা কলমগুলো, একটা কলামটা এখানে নিয়ে আসলাম, আবার এখানের কলমটা আবার এখানে নিয়ে আসলাম, সেটা করে কি দেখলাম, আমরা করে দেখলাম যে আসলে মানের তেমন কোনো পরিবর্তন আসতেছে না, সরি মানে মানের পরিবর্তন আসতেছে না, যেটা হচ্ছে শুধু সাইন পরিবর্তন হচ্ছে, এখানে যদি এই এই অবস্থায় যদি আমি মান নির্ণয় করি তাহলে আসতেছে টু মানে দুই আসতেছে ভ্যালু, কিন্তু আমি যদি তোমার এইখানে যদি এই এই শাড়িটা যদি এই পেশে নিয়ে যাই, স্যার এই কলমটাকে যদি এই পেশে নিয়ে যাই, আবার এই কলমটা যদি এই পেশে নিয়ে আসি তাহলে কি আসতেছে আমার -2 আসতেছে এরকম, এই আমরা বুঝলাম। আচ্ছা এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার যে ইয়াটা আছে, তৃতীয় নাম্বারটা আমরা দেখব, ওকে তো আমরা তৃতীয় নাম্বার ধরবো এখন একটু বের করবো। আচ্ছা আচ্ছা এখন একটা কাজ করো, খাতা কলমে এই ম্যাট্রিক্স উঠাও, এই ম্যাট্রিক্স উঠাও, তারপরে এই ম্যাট্রিক্স উঠাও, এই ম্যাট্রিক্স সবগুলি খুবই শর্টকাট হিসাব, ঠিক আছে একটা কাজ করো, এই ম্যাট্রিক্স উঠাও আর হইলে গিয়ে এই ম্যাট্রিক্স উঠাও, এই দুটো ম্যাট্রিক্স উঠাও, এ আর বি, মানে বিআরসি বে না, হ্যাঁ হ্যাঁ শুধু বিআরসি তুলবো খাতায়, না এ আর বি তুলে, এ আর বি তুলে আর মানটা নির্ণয় করো, জিরো বি হয়েছে -10 সি হয়েছে জিরো, সবগুলি আসতে গিয়া জিরো জিরো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ইয়ার হাসান কি করছো, আর এটাও জিরো আসবে, সব এখানে যা আছে সব জিরো, এটা জিরো, এটা জিরো, সব জিরো, এটা জিরো আসবে, বে আমারও জিরো আসছে বে, আচ্ছা সাথে চেক করছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিরো আসবে, জিরো হবে, আচ্ছা তো এই ম্যাট্রিক্স গুলির চেহারা দিকে, হ্যাঁ জিরো হবে, এই ম্যাট্রিক্স গুলির চেহারার দিকে তাকিয়ে কিছু ফিল করতে পারতেছো, আবার বি এর মাঝখানে ভাইয়া উপরে নিচে জিরো, তো সেই হিসাবে ভাইয়া আবার এখানে সামনে সবগুলো টু পিছনে সবগুলো টু হিসাবে এটাও জিরো আসে, আবার নাইন এ সি যেটা সেটাও কিন্তু এরকম একটা প্যাটার্নের মধ্যে পড়তেছে, সেই হিসাবে এটাও জিরো আসে, তো জোবাইর কিন্তু ধরে ফেলছো, তোমরা বাকি রেখে এই জিনিসটা খেয়াল করতে পারতেছো, প্যাটার্নটা খেয়াল করতে পারতেছো, হ্যালো বাকি রেখে প্যাটার্নটা খেয়াল করতে পারতেছো, মানে জি ভাই জি, আচ্ছা দেখো যে এখানে আমাদের তোমার সংখ্যাগুলি কিন্তু কিছু মানে মিল আছে, যেমন ধরো এর ক্ষেত্রে এখানে 4টাই 5, বি এর ক্ষেত্রে কি আমাদের এই সারিটা, এই সারিটা আর হইলে এই সারিটা, এই এইটা আর এইটা,
এই দুইটা কি একদম এক হুবহু, আবার এটার ক্ষেত্রে এইটা আর এইটা একদম সেম, আবার এটার ক্ষেত্রে এইটা আর নিচেরটা, এগুলি কি আমাদের একদম হুবহু সেম। তো এখন আমরা একটা জিনিস কিন্তু এর মধ্যে কিন্তু বুঝে ফেললাম, সেটা হলো যে আমার যদি কোনো নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো দুইটি সারি, দেখো এখানে ক্ষেত্রে কি এখানে দুইটা সারি, একটা সারি একটা সারি, আবার এটার ক্ষেত্রে একটা সারি একটা সারি, ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে এই একটা সারি আর এই একটা সারি, ঠিক আছে, বা তুমি এভাবে চিন্তা করতে এই একটা কলম সরি এই একটা সারি সারিতে এইটা একটা সারি একটা সারি আর কলম, এগুলি তো কলম, একটা কলম একটা কলম। তো একটা নির্ণয়কের ক্ষেত্রে দুইটা সারি অথবা দুটো কলম যদি সমান হয়, যেমন এখানে কি এই দুটো সারি একটা সারি একটা সারি, আর এখানে কি দুটো কলম একটা কলম একটা কলম, আবার একটা কলম একটা কলম, দুটো কলমের মান যদি সমান হয় বা দুইটা সারির মান যদি সমান হয় একটা নির্ণয়কের ভিতরে, তাহলে তোমার যেই আউটপুটটা আসবে সেই নির্ণয়কের যে মানটা হবে সেটা মানটা জিরো হবে। তো এই কারণে আমাদের যদি কখনো যদি পরীক্ষার সময় এই ধরনের কোনো ম্যাট্রিক্স দেখি যেখানে দেখা যাচ্ছে যে সারি তারপর কলম দেখতে একই রকম, একদম একই রকম, কোনো পার্থক্য নেই, যেমন ধরো এখানে দুইটা যে আমাদের কলম আছে, একটা কলম একটা কলম, দুইটা কলমের কিন্তু মান সেম, একটা কলম একটা কলম, দুটো কলমের মান সেম, আবার দেখো এখানে সারি একটা সারি একটা সারি, দুটো সারির মান কিন্তু সেম, ঠিক আছে, আর এখানে দেখো এইটার মান সবগুলি মানে সেম, ঠিক আছে। যখন এই ধরনের ম্যাট্রিক্স দেখবে যেখানে সবগুলি মান সেম, দুটো কলম বা দুটো সারির মান সেম, তখন তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে এইটার যে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ম্যাট্রিক্সের আউটপুটটা আসবে জিরো। বোঝা গেছে, বুঝতে পারতেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইবার আমরা একটা সূত্র আবিষ্কার করলাম, সেটা হলো যে কোনো নির্ণায়কের দুটো সারি অথবা দুটো কলামের মান যদি সেম হয় বা একই হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। লিখে ফেলো, নিজ দিয়ে লিখে ফেলো, কোনো নির্ণায়কের দুটো সারি অথবা, হ্যাঁ লেখা হয়ে গেছে। আচ্ছা, তো কোনো নির্ণয়কের সারি অথবা কলামের মান যদি সেম হয় ওকে, লেখা শেষ হলে আমরা নেক্সটে যাই। আমরা এখন আমাদের যে পরবর্তী যে ফর্মুলা সেটা যাব। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, এইটা হলে আমার একটা ম্যাট্রিক্স আর এইটা হলে আমার একটা ম্যাট্রিক্স, এটা টু বাই টু ম্যাট্রিক্স, আমি আবার কালার কালার করে নিয়ে আসি, এই হলো কি একটা ম্যাট্রিক্স আমার, এই হলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, দুইটা এটা টু বাই টু ম্যাট্রিক্স আর এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স। দেখো এখানে একটা সংখ্যা আমি টু গুণ দিছি এটার সাথে, আর এখানের সাথে আমি টু গুণ দিছি। এখন একটা জিনিস খেয়াল করছে কিনা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যখন গুণ করতাম তোমার কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার আসে টু বা থ্রি, তখন কিন্তু ম্যাট্রিক্সের প্রতিটা সংখ্যার সাথে বা প্রতিটা যে এলিমেন্ট আছে সব প্রত্যেকের সাথে গুণ হতো। কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা মানে সংখ্যা গুণ করব, ধরো এখানে আমি কী করছি, আমি টু গুণ করছি কার সাথে, এই এই টু গুণ দিছি এই পুরোটার সাথে আমি গুণ দিছি, তো গুণ দেওয়ার ক্ষেত্রে যেটা হবে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলমের সাথে গুণ হবে, সবগুলির সাথে গুণ হবে। যেমন ধর আমি যদি এই টুর এই সাথে গুণ দিই তাহলে যেটা হইতে পারে যে টু হয়তো বা এই এই দুটোর সাথে গুণ হবে, এদের সাথে গুণ হলে কী হবে ফোর টেন হবে, ঠিক আছে, অথবা টু কী হইতে পারে, টু হইতে পারে যে তোমার এই দুটোর সাথে হইতে পারে, এই দুটোর সাথে গুণ করতে পারে, এই যে এই দুটা এই দুটোর সাথে গুণে তাহলে কী হবে ফোর সিক্স হইতে পারে, অথবা টু আবার এই পাশের সাথে গুণ হইতে পারে, ঠিক আছে, এই পাশের সাথে গুণ টু এই পাশের সাথে গুণ দিলে গিয়ে টেন জিরো হবে, আবার টু নিচের সাথে গুণ হইতে পারে থ্রি থ্রি দিয়ে গুণ দিলে হলে গিয়ে সিক্স জিরো। কিন্তু টুটা কখনোই এই যে টুটা আমি যেটা গুণ করতেছি এই টুটা কিন্তু কখনোই তোমার সবগুলির সাথে গুণ হবে না, যে কোনো একটার সাথে গুণ হবে, অথবা একটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলমের সাথে এই গুণটা হবে। ঠিক একইভাবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে টুটা আমি যদি এখানে গুণ দিই, এটা যদি আমি গুণ দিই, ঠিক আছে, এটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলমের সাথে আমার গুণ হবে। যেমন ধরো লেটসে আমি যদি টু এটাতে গুণ দিই, আমি চাইলে এটার সাথেও গুণ দিতে পারি, ঠিক আছে, অথবা এই সারির সাথে গুণ দিতে, এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি না যে কোন সারির সাথে গুণ দেবো, তুমি যে কোনো সারির সাথে গুণ দিতে পারো, ঠিক আছে। আবার দেখো এটার সাথে তুমি গুণ দিই তাহলে এই সারিটার সাথে চেঞ্জ দিচ্ছে আমার, খেয়াল করছো এটার সাথে চেঞ্জ আসছে। আবার এই টুটাটা আমি চাইলে এই এই তোমার এই সরি প্রথমটা কলমের সাথে গুণ দিই, আর দ্বিতীয়টা দেখো এই এই সারির সাথে আমি গুণ দিতে পারি, এর সাথে গুণ দিলে কী হবে দেখো শুধু এই সারের মানটুকুই পরিবর্তন হয়েছে আর বাদ বাকি কিন্তু সব সেম থাকতেছে। তো এই ক্ষেত্রে আমরা যে বুঝলাম যে ম্যাট্রিক্সের নির্ণয়কের ভিতরে একটা পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা কি ম্যাট্রিক্স যখন আমরা নিয়ে কাজ করবো তখন যদি কখনো গুণ করি আমরা,
গুণ করার ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমার ম্যাট্রিক্সের প্রতিটা সংখ্যার সাথে কিন্তু গুণ হচ্ছে, কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটা সংখ্যার সাথে কিন্তু গুণ হচ্ছে না। আমি আরেকবার তোমাদের একটা কাজ করি, আমরা পিছনে চলে যাই, পিছনে চলে গেলে তোমাদের মনে থাকবে আমাদের পিছনে দেখছিলাম ম্যাট্রিক্সে যখন চ্যাপ্টার পড়তেছিলাম, এই যে দেখো, আচ্ছা হ্যাঁ দেখো, আমরা যখন একটা একটা ম্যাট্রিক্সের সাথে যখন আমি গুণ করতেছিলাম টুরে, প্রতিটা এই যে একটা 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্সের সাথে যখন আমি টুরে গুণ করতেছিলাম, আমার প্রতিটা ম্যাট্রিক্সের সাথে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্টের সাথে কিন্তু প্রতিটা ম্যাট্রিক্স এলিমেন্টের সাথে কিন্তু গুণ হচ্ছিল। যেমন 2 দিয়ে 4 এর সাথে গুণ হয়েছে, 1 এর সাথে গুণ হয়েছে, 9 এর সাথে গুণ হয়েছে, 0 এর সাথে গুণ হয়েছে, ঠিক আছে। আর এটা ম্যাট্রিক্স এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, ম্যাট্রিক্সের নির্ণয়ের কিন্তু একটা পার্থক্য আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় তোমার এখানে একটা এরকম একটা থাকবে, এই বাড়ানো থাকবে, আর নির্ণয় যখন করবা তখন কিন্তু সোজা এরকম থাকবে, এইভাবে একটা থাকবে, এইভাবে একটা থাকবে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের নির্ণয়ের ক্ষেত্রে আসলে এই বেসিক এটাই হলো পার্থক্য, যে যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যখন গুণ করবো সবগুলোর সাথে গুণ হবে, আর যখন আমি নির্ণায়ক নিয়ে কাজ করব তখন শুধুমাত্র আমার যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম আমার সেটা হবে, সাইনটা হবে সবসময় এরকম ব্র্যাকেট টাইপের, আর নির্ণয়কের ক্ষেত্রে আমার সোজা সোজা দুটো সাইন হবে। ওকে, তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমরা তো আমরা এখন কি দেখলাম সেটা হলো যে আমাদের যে কোনো একটা সারি বা আমি যদি গুণ করতে চাই কোনো একটা সংখ্যাকে, তাহলে যে কোনো একটা সারির সাথে অথবা যে কোনো একটা কলমের সাথে সেটা গুণ হবে, দুইটার সাথে কখনোই একসাথে গুণ হবে না। ওকে, সো এটা হলো আমাদের চতুর্থ নাম্বার শর্ত বা চতুর্থ নাম্বার ধর্ম। তো লিখে রাখতে পারো যে যদি কোনো ম্যাট্রিক্সে যদি কোনো নির্ণায়কের সাথে একটি সংখ্যা গুণ করা হয়, তাহলে এই সংখ্যাটি নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের সাথে গুণ হবে। লিখছো? হ্যাঁ ভাই লিখছি। এরপর আমাদের 5 নম্বরটায় যাব। তো 5 নম্বরটা দেখো, এখানে 2 সেট আকারে আমি লিখছি। আমরা যদি এইটা হলো কি বেসিক্যালি একটা একটা ম্যাট্রিক্স, সরি নির্ণায়ক, এ একটা তোমার নির্ণায়ক, একটা তোমার নির্ণায়ক, ঠিক আছে। একটা নির্ণায়ক, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে 10 আছে 10 আছে, 5 আছে 5 আছে, এখানে খেয়াল করো 2 2 আছে, এখানে 8 আছে 8 আছে, এখানে 18 আছে 18 আছে 18 আছে, এখানে 9 9 আছে। এখন আমরা একটু কিন্তু পরে আসছিলাম যে যখন আমি নির্ণায়কের ক্ষেত্রে কোনো জিনিস গুণ করি, তাহলে যে কোনো একটা সারি অথবা একটা কলমের সাথে গুণ করব। ঠিক একইভাবে আমি যদি কোনো জিনিস কমন নেই, আমি একটা জিনিস কমন নিতে পারি না, তো কমন বলতে কি ধরো 2, ধরো 4 4 4 4 আছে, 4টা 4 আছে, সেখান থেকে আমি 2 কমন নিলে কিন্তু 2 2 লেখা যায়। ঠিক একইভাবে দেখো, এটা একটা ম্যাট্রিক্স, দেখো 10 10 5 5 আছে, এইখান থেকে আমি চাইলে কিন্তু 5 কমন নিতে পারি, মানে এই সারি থেকে আমি কিন্তু 5 কমন নিতে পারি, সরি এই কলম থেকে আমি কিন্তু 5 কমন নিতে পারি। যদি 5 কমন নেই, সরি 2 কমন নেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানে 5 5 থেকে যাচ্ছে আর 2টা বাইরে চলে আসতেছে, তাহলে দেখো আমার 5 বাই 5 5 5 একটা ম্যাট্রিক্স চলে আসছে। ঠিক একইভাবে এই যে আমার যে ম্যাট্রিক্সটা আছে এইখানে, সরি নির্ণয়টা আছে এখানে, দেখো এই যে এইখানের যে আমার যে কলমটা আছে, এই কলম বরাবর 8 8 আছে, তো এখানে 2 আছে 2 আছে, এই বরাবর 2 2 আছে, কিন্তু আমি যদি এখান এখন এইখান থেকে 4 কমন নিয়ে নিই, 4টা যদি কমন নিয়ে যাই, তাহলে দেখেন কিন্তু সব 2 2 2 2 চলে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে দেখো 18 18 18 চলে আসতেছে, তো এইখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিই, তাহলে দেখো সব কিন্তু 9 9 9 9 চলে আসতেছে। তো
তো তার মানে কি আমি চাইলে কমনও নিতে পারি, কিন্তু অটেনশন খেয়াল করো যে আমি যদি এখন এইগুলি যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এম একটেস এর মান কত আসবে বলো? একটু আগে করছিলে তোমরা ক্যালকুলেশন, এম একটেস এর মানটা কত আসবে? জিরো জিরো আসবে, এম একটেস এর মান জিরো আসবে। তার মানে কি আমি তাহলে বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটা আমি এতটুকু না কইরা, মানে এই লাইনটা না কইরা আমি কাইটে দিলাম, এই লাইনটা না কইরা আমি বলতে পারি না যে এই ম্যাট্রিক্সটার মান হইলো গিয়া জিরো, বি ম্যাট্রিক্সটার মান হইলো গিয়া জিরো, সি ম্যাট্রিক্সের মান হইলো জিরো, বলতে পারি না? পারি ভাইয়া। আচ্ছা, তো আমাদের যে পাঁচ নম্বর ধর্ম, পাঁচ নম্বর ধর্মতে এটাই বলছে, বলছে যে ধরো আমার যদি কোনো ম্যাট্রিক্স থাকে, ধরো একটা আমার একটা সরি একটা নির্ণায়ক আছে, ওই নির্ণায়কের ক্ষেত্রে ধরো পরস্পর দুইটা সারি অথবা কলাম, এখানে কি পরস্পর দুটো কলাম, পরস্পর দুটো কলাম, আর এখানে কি পরস্পর দুটো সারি। তো বলছে পরস্পর দুটো কলাম অথবা পরস্পর দুটো সারি যদি মান যদি সমানুপাতিক হয়, মানগুলি যদি পরস্পর সমানুপাতিক হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এখন এটা দ্বারা কি বুঝেছি একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে আমি আবার আমাদের এগুলো মুছে ফেলে একটু, আচ্ছা তো এখন কি বোঝাচ্ছে সমানুপাতিক বলতে? আমরা সমানুপাতিক সাইন কি জানি? সমানুপাতিক সাইন এটা, ঠিক না? আচ্ছা, আমরা ধরো লিস্টে ধরো কি দেওয়া যায়, ফাইভ ইকুয়াল টু এক ধরো ফাইভ আছে, তো এখানে যদি এই এক্সটাকে আমরা কি বলবো বা এখানে কে লিখতে পারি, এক্স এর জায়গায় আমরা কে লিখতে পারি, বা আমি আরো একটা কাজ করতে পারি, আমি এখানে টেন লিখতে পারি, এখানে আমি টেন লিখতে পারি, টেন ইকুয়াল টু লিখতে পারি কে, টেন ইকুয়াল টু কে কে ফাইভ, কে ইন্টু ফাইভ, ঠিক আছে, এটা লিখতে পারি। তো এটা আমি এইভাবেও লিখতে পারি চাইলে যে টেন ইকুয়াল টেন সমানুপাতিক ফাইভ, আমি কিন্তু চাইলে এটাও লিখতে পারি। এই লেখানোর যেই কথা আর এই লেখানোর কিন্তু একই কথা, ঠিক আছে, আমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই কে এর মানটা কত হবে, এই কে এর মানটা আমি কিন্তু বের করতে পারি না, তাহলে কে এর মানটা কত হবে, এখান থেকে কে এর মানটা আসতেছে কত, কে এর মানটা আসতেছে হলে কি টু আসতেছে, কারণ আমি ফাইভটা যখন এই পাশে পাঠিয়ে দেবো ভাগ দেবো তখন কি আসবে টু আসবে, টু আসবে। তো মেইন কথা কি আমি একটা সমানুপাতিক পাইতেছি, সমানুপাতিক মানে হইলো গিয়ে একটা হার, ঠিক আছে, যেমন ধরো আঠারো আর আঠারো আর নয়ের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে, ঠিক আছে, কি সম্পর্ক সেটা আমি এইভাবে লিখতে পারি যে আমি যদি আবার এই জিনিসগুলি মুছি, আমি লিখতে পারি যে আঠারো আঠারো ইকুয়াল টু কে নাইন, কে নাইন লেখা সম্ভব না? ঠিক একইভাবে লিখতে পারি না যে আঠারো এইটিন ইকুয়াল টু এইটিন সমানুপাতিক নাইন লেখা যায় না? তার মানে কি এই লাইনটা, এই যে আমার যে শাড়িটা আছে আর এই শাড়িটা, এই দুইটা শাড়ি কি সমানুপাতিক আমি বলতে পারি না? জি ভাইয়া, ঠিক একইভাবে আমি বলতে পারি না এই শাড়িটা সরি এই কলমটা আর এই কলমটা সমানুপাতিক? জি ভাইয়া, ঠিক একইভাবে বলতে পারি এইটা আর এটা সমানুপাতিক? তো যদি সমানুপাতিক হয়, হ্যাঁ যদি সমানুপাতিক হয় তার মানে কি এটা থেকে যেকোনো একটা কমন নেওয়া যায়, কমন নিয়ে আমি তোমার এখানে বের করে নিয়ে আসলাম, তার মানে কি যদি কমন কিছু নেওয়া যায় তার মানে কি আমার দুইটা শাড়ি আর দুটো কলম বা দুটো কলম অথবা দুইটা শাড়ির যেটা সমানুপাতিক আছে সেই দুটো সমান হয়ে যাবে। যেমন ধরো আমি যখন এখান থেকে টু কমন নিয়ে আসলাম এই দুটো শাড়ির মান সমান হয়ে গেছে, এখান থেকে ফোর নিয়ে গেলাম তখন দুইটা কলম আমার সমান হয়ে গেছে, এখান থেকে যখন টু নিয়ে গেলাম তখন মানে পুরো ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে, নির্ণয় একটা সমান হয়ে গেল। আর আমরা এর আগে থেকে কি জানতাম, আগে আমরা জানতাম একটা সূত্র ছিল আমাদের মনে আছে কিনা, যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি দুইটা সারি অথবা দুটো কলম যদি সমান হয়, পরস্পর সমান হয়, তাহলে ভ্যালুটা জিরো হবে। ঠিক একই জিনিস কিন্তু পাঁচ নাম্বারে বলছে, কিন্তু পাঁচ নাম্বার এই যে ফর্মুলা বা ধর্মটা এটা একটু ঘুরে বলছে, বলছে যে যদি সমানুপাতিক হয়, যদি গুণা করা যদি সমানুপাতিক থাকে তাহলে জিরো হবে। তো আমরা জানি যে অবশ্যই জিরো হবে, কীভাবে আমরা জানলাম, কারণ আমরা তো দেখতেছি অলরেডি,
যে যদি সমানুপাতিক হয় কোনো সমস্যা নেই, সমানুপাতিকের ক্ষেত্রে আমাদের জিরো হবে। কিভাবে জিরো হবে? এই যে আমরা বের করলাম, আমরা হিসাবটা ক্যালকুলেশন করে বের করলাম যে কিভাবে জিরো হতে পারে। তো তাহলে আমরা এটা বলতে পারি না যে কোন একটি নির্ণায়কের ক্ষেত্রে পরস্পরের যেটা সারি অথবা কলম যদি সমানুপাতিক হয়, পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে এর মান শূন্য হবে। বলা যায়? জি ভাই। যদি বলা যায় তাহলে লিখে ফেলো। আচ্ছা, জুবায়ের স্যার কেউ নেই না, বাকি রেখে চলে গেছে নাকি? মনে হতো এখানে কারেন্ট চলে গেছে ভাই। আচ্ছা, সমস্যা নেই। তাই লিখে ফেলো যে কোন দুইটি সারি অথবা কলমের একটি নির্ণায়কের ক্ষেত্রে দুইটা সারি অথবা যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলমের মানগুলি, ঠিক আছে, যদি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে ওই নির্ণায়কের মানটা শূন্য হবে। মানে পরস্পর একটা নির্ণায়কের ক্ষেত্রে, নির্ণায়কের ভিতরে দুইটা সারি অথবা দুইটা কলম, এর যে সংখ্যাগুলি বা ভুক্তিগুলি বা এন্ট্রিগুলি যদি পরস্পরের সমান হয় তাহলে, সমানুপাতিক হয়, তাহলে এর মান সমান হবে। সমানুপাতিক হলেও সমান হবে, আর দুইটা সারির বা কলমের মান যদি সমান হয় তাহলেও সমান হবে। আচ্ছা, লিখছো? আচ্ছা, তাহলে আমরা আমাদের 6 নম্বর সূত্রে যাই। 6 নম্বর একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা চাইলে আমি ভেঙে এভাবে লিখতে পারি। ধরো এখানে 3 3 দেওয়া আছে, আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি, মানে 3 ভাঙায় লিখতে পারি, 1+3, সরি 1+2, 1+2, 1+2 লিখে আবার বাকিগুলো সেম রাখতে পারি। আবার এইটার আমি কিন্তু ভেঙে এভাবে লিখতে পারি। হ্যাঁ, এটা আবার একটু বলেন, কোনটা বলবো? হ্যালো, কোনটা বলো ভাইয়া? 5 নম্বরটা আবার একটু বলেন। আচ্ছা, 5 নম্বরের ক্ষেত্রে বলতেছিলাম যে যদি একটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো সারি অথবা দুটো কলাম, দুটো সারি অথবা দুটো কলাম যদি পরস্পরের সমানুপাতিক হয়, যেমন ধরো এই সারিটা, এই এই কলমটা আর এই কলমটা পরস্পরের সমানুপাতিক, মান দুটো সমানুপাতিক, যদি সমানুপাতিক হয় ওই ক্ষেত্রে টোটাল ম্যাট্রিক্সের মানটা জিরো হবে। কেন জিরো হবে? এই যে আমরা ক্যালকুলেশন করে বের করি, ধরো এটা যেহেতু এই 2 আছে, 2 2 আছে, এখানে 8 8 আছে, তো এটা সমানুপাতিক, এই দুইটা সারি, এই সারি এই সারি সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক তো এখান থেকে আমি যদি 4 কমন নিয়ে যাই, তাহলে কি দেখলাম, এইটা আর এটা দুইটা সারি সমান, দুটো কলম সমান। আর যদি একটা ম্যাট্রিক্সের ভিতরে দুইটা কলম যদি সমান থাকে তাহলে কি হবে, সেই ম্যাট্রিক্সের মান কিন্তু জিরো হয়। অলরেডি আমরা এই জিনিস ক্যালকুলেশন করে আসছি, তাহলে বলতে পারি না যে একটা ম্যাট্রিক্সের ভিতরে যদি দুইটা সারি যদি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে ম্যাট্রিক্সের মান জিরো হবে। একই জিনিস কিন্তু ঘোরাফেরা একই জিনিস বলতেছে, মানে নতুনত্ব কোনো জিনিস নাই, জাস্ট কমন সেন্স ইউজ করতেছে ওরা। বোঝা গেছে? একটি নির্ণায়কের ক্ষেত্রে বা একটি নির্ণায়কের ভিতরে পরস্পর দুটি সারি অথবা কলম যদি সমানুপাতিক হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। ওকে, তো 5 নম্বর, আমরা 6 নম্বরে আমরা একটা জিনিস দেখি যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার, এখানে এটা হলো তোমার একটা ম্যাট্রিক্স, তো আমি ইকুয়াল দিয়ে এই ম্যাট্রিক্সটা লিখলাম, ঠিক আছে। তো এখানে দেখো 3 3 3 3 দেওয়া আছে, এখানে 3 3 দেওয়া আছে, মানে 3 3 আমি ভাঙায় কিন্তু আমি চাইলে 1+2, 1+2 এইভাবে লিখতে পারি, চাইলে এগুলো লিখতে পারি, কোনো সমস্যা নেই, কেউ আমার এসে মারবে না যে তাই তুমি এরকম কেন লিখছো। তো এখন এটা এইভাবে লেখা যায়, এটাতে আরেকভাবে লেখা যায়, আমি যখন যোগ করে লিখবো তখন আমি যেভাবে করতে পারি দুইটারে দুইটা ম্যাট্রিক্স বানিয়ে ফেলতে পারি। কী হবে, এই 1 1 1 আর পাশের যে দুইটা যে কলম আছে, এই দুটো কলম, এই দুটো কলম নিয়ে এই প্রথমের এই 1 1 1 আর পাশের এই কলমটাকে, পাশের এই দুটো কলম নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাইতে পারি, এই যে আমার একটা ম্যাট্রিক্স, তারপরে যোগ দিয়া এই যে 2 2 2 1 2 0 1 2 0, মানে এই এই অংশটুকু আর বাকি যে এই অংশটুকু আছে সেটা নিয়ে আমি আর একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, ঠিক আছে। দেখো আর একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, সেটা সম্ভব। তো বলছে যে যদি এরকম দুইটা ম্যাট্রিক্স আমি বানাই, একটাতে ভেঙে যদি এরকম দুইটা ম্যাট্রিক্স বানাই, ঠিক আছে, তাহলে দুইটার মানের কোনো পরিবর্তন আসবে না। তো এখন তোমরা নিজেরা প্রমাণ করো, এইটার ম্যাট্রিক্সের মানটা বের করো, ঠিক আছে, আর এই ম্যাট্রিক্সের মান বের করবা, ম্যাট্রিক্সগুলো তুলবো বেসিক্যালি, এই ম্যাট্রিক্সের মানটা বের করবা, এই ম্যাট্রিক্সের মানটা বের করবা, আর এই ম্যাট্রিক্সের মানটা বের করবা। তো এই ম্যাট্রিক্সের মানটা বের করার পরে এই ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের মান বের করে দুটো যোগ করবা, দেখবা যে এই দুইটা, এইটার মান প্লাস এইটার মান ইকুয়াল টু এইটার মান হবে। মোট কথা আমি যে ভাঙিয়ে লিখলাম, ভাঙিয়ে লিখলাম, মানের কোনো পরিবর্তন নেই, করো।
বের করো, মান বের করো। এটাকে যদি আমি সারিকে কলাম, কলামে সারিতে পরিণত করি তাহলে কি আসতেছে বেসিক্যালি? আমরা একটু মুছি, একটু মুছি, মুছতে ভালো করে বোঝা যাবে। আমরা কালারটা আচ্ছা, তো এখন ধরো এইটাতে আমি যদি উল্টায় দিই তাহলে কি আসতেছে? থ্রি 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 আসতেছে, ওয়ান, তারপরে টু, জিরো আসতেছে, ঠিক না? তারপরে কি আসতেছে? জিরো, ওয়ান, টু আসতেছে। এখন যে ম্যাট্রিক্সটা আসলো, এই ম্যাট্রিক্সটাকেও যদি তুমি মনে করো যে দুইটা ম্যাট্রিক্সে কনভার্ট করো, ভাঙো, উপরেরটা আমি কি লিখতে পারি? যে উপরের সেট, উপরের সেটটাকে, উপরের সেটটাকে টু প্লাস ওয়ান, হ্যাঁ হ্যাঁ, উপরের সেটটাকে আমি লিখতে পারি এইভাবে যে ধরো ওয়ান প্লাস টু বা টু প্লাস ওয়ান, হোয়াট এভার, যেটা তুমি ভালো লাগে, টু প্লাস ওয়ান, ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু, তো এইভাবে দিয়ে কিন্তু আমি চাইলে এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। যে ম্যাট্রিক্সটা তোমার যদি ভাঙিয়ে আমি বেসিক্যালি দেখা যাবে মানের কোনো পরিবর্তন আসতেছে না, ঠিক আছে, মান সেম থাকবে, বোঝা গেছে? এটা কিন্তু দুইটা বানাতে হবে, এটা আমি দুইটা বানাতে হবে, প্রত্যেকটা ওয়ান ওয়ান নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, পরটা দুই দুই নিয়ে একটা ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আমরা আমরা কি বললাম যে একটি ম্যাট্রিক্স, এটা হলো কি আমাদের ছয় নম্বর ধর্ম, ঠিক আছে? ছয় নম্বর ধর্মটা তাহলে কি হলো একজন বলতে পারবা, সামারাইজ করতে পারবা আমরা কি শিখলাম এখান থেকে, মানে সংক্ষেপে কেউ বলতে পারবা যে কি শিখলাম এখান থেকে? ভাইয়া একটা ম্যাট্রিক্স এর মধ্যবর্তী মানগুলো ভাইয়া যদি ভেঙে আলাদা আলাদা করিও তখন ভাইয়া মানটা একই আসবে, কোনো পরিবর্তন হবে না। ভেরি গুড ভেরি গুড, মানে হলো গিয়ে একটা ম্যাট্রিক্স হবে, বেসিক্যালি এটা হলো যখন এই ধরনের সাইন দেওয়া থাকবে যেটা বলে নির্ণায়ক, ঠিক আছে? তো একটা নির্ণায়কের ভিতরে যদি কোনো একটা এন্ট্রি বা কোনো একটা এন্ট্রি বা কোনো একটা সারি বা কোনো একটা কলমের যদি মানগুলিকে আমরা যে ভাঙি, ভেঙে যদি ওই মান দিয়ে আমরা দুইটা ম্যাট্রিক্স তৈরি করি, ঠিক আছে, তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল আর ভাঙার পরে যে ম্যাট্রিক্সগুলি যদি আমি যোগ করে যদি একত্রিত করি, মানে মানের আসলে কোনো পরিবর্তন আসতেছে না। এইটাই হলে কি আমরা বুঝলাম, এটা হলে আমাদের ছিল ছয় নম্বরের মেইন ইয়ার। এখন আমাদের লাস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে, ফর্মুলাটা আমরা এখন দেখবো। এইটা একটু বড়, তো এটা খেয়াল করো ভালো করে যে দেখতে পাচ্ছ তো ক্লিয়ার, ঠিক না? জিবে আচ্ছা জিবে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে যেটা হয়েছে যে আগের যে কাজটা করছে না একই কাজ, আগে আমরা বলছি না যে যোগ যোগ যদি যোগ করি, যোগ আকারে লিখি বা বিয়োগ আকারে লিখি তেমন কোনো পরিবর্তন আসে না, সেই আগের যোগের কথা প্লাস আমরা যে গুণের কথা প্লাস হইলো গিয়া যে দুইটা সারি যদি এক হয়ে যায় তাহলে মান জিরো আসে, এই যে প্রিভিয়াস যে আগে যে চার পাঁচটা পড়লাম, এই চার পাঁচটা ধর্ম মিলে আর একটা ধর্ম বানাইছে, মানে পিছনে তিন চারটা যে ধর্ম আছে সেগুলো মিলে আরেকটা বানাইছে। সেটা কি করছে বলছে, যদি এটা একটা ম্যাট্রিক্স হয়, ধরো এটা একটা ম্যাট্রিক্স, আমরা জানি আমরা দেখতেছি এটা একটা ম্যাট্রিক্স, কালারটা চেঞ্জ করি, বলছে এইটা একটা তোমার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এই টোটাল আমাদের একটা ম্যাট্রিক্স, তো যদি একটা ম্যাট্রিক্স হয় এই ম্যাট্রিক্সের যে কোনো একটা সারি বা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, ঠিক আছে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে যদি অন্য কোনো সারি অথবা কলাম আমি মানে যোগ করি বা কোনো একটা অন্য কোনো সারির সাথে কোনো বা অন্য কোনো কলামের সাথে কোনো কিছু গুণ করে যদি যোগ করি, যেমন ধরো এখানে একটা, এইটা হলো কি আমার একটা কলাম, এখানে হলো আমার একটা কলাম, তো আমি যদি এই যে এই কলমটা আছে, এই যে আমার প্রথম যে কলমটা আছে এই কলমটার সাথে যদি এই যে পরের যে কলমটা আছে এই কলমটা যদি যোগ করি, যোগ করা মানে যোগ করি, কিন্তু যোগ করার আগে যেটা করবো এই প্রত্যেকটার সাথে, এই কলমের প্রত্যেকটার সাথে যদি কোনো জিনিস গুণও করি, ধরো গুণ করলাম, কী গুণ, পাঁচ গুণ করলাম বা দশ গুণ করলাম প্রত্যেকটার সাথে বা যে কোনো কিছু একটা গুণ করলাম, গুণ করে যদি যোগ করি বা বিয়োগ করি, ঠিক আছে, তাতে এই টোটাল যে ম্যাট্রিক্সটা আছে, এই যে টোটাল যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন আসবে না। কিভাবে দেখো, আমরা আবার মুছি, মুছে এটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। সো এটা ছিল আমাদের ম্যাট্রিক্স,
তো এই ম্যাট্রিক্স আমি কি করব, এই যে আমার যে কলমটা সেই কলমের সাথে এই কলমটা যোগ করব, কিন্তু যোগ করার আগে কিছু একটা গুণ দিব, বা গুণ নাও যদি তুমি না দাও, কিন্তু গুণ নাও দাও, ডাইরেক্ট যদি লেখো তাও কোনো সমস্যা নেই। আমি তো এখানে গুণ করছি, মানে গুণ করছি, এখানে দেখো আমি 5 গুণ করছি, কার সাথে গুণ করছি 5, এই যে এইটার সাথে গুণ করছি, ঠিক আছে। তুমি যদি ধরো যে না ভাই আমি কোনো গুণ টুন করবো না, ডাইরেক্ট যোগ করবো, সেটাও করতে পারো, ঠিক আছে। আমি কী করলাম যে আমি এটার সাথে 5 গুণ করলাম, গুণকে এইগুলোর সাথে যোগ করলাম, তাহলে কী হলো দেখো, এখানে তো অন আছে, এখানে তো অন আছে, অন আছে, টু আছে, এই এইটা তো ঠিকই আছে, এই লাইনটার সাথে কিন্তু এই লাইনটা ঠিক আছে। এরপরে কী করলাম, এই লাইনটা আমি যোগ করলাম, তাই এই কলামটা এটার সাথে যোগ করলাম, দেখো 2 1 3, 2 1 3 যোগ করলাম, কিন্তু কী করলাম প্রত্যেকের সাথে 5 গুণ করে আমি যোগ করলাম, দেখো 5 আমি কিন্তু এখানে গুণ করছি, গুণ করে যোগ করছি, ঠিক আছে। এখন এই যে 5 গুণ করে যোগ করলাম, ঠিক আছে, এই যে 5 গুণ করে যোগ করলাম, অথবা আমি যদি এই যে এই সাইড থেকে এই সাইডটা যদি বিয়োগ করতাম, সরি এই কলম থেকে যদি এই কলমটা বিয়োগ করতাম কোনো কিছু গুণ করে, যেমন ধরো এইখানে দেওয়া আছে, এইটা দেওয়া আছে, পরে আমি এইটা দিয়ে এটা দিয়ে বিয়োগ করছি, কিন্তু বিয়োগ করার আগে আমি গুণ করে নিছি, কি গুণ করছি, এই 5টা গুণ করে নিছি, তারপর বিয়োগ দিছি, যে এই যে যোগ করলাম বা বিয়োগ করলাম, মানে একটা সারি দিয়ে একটা সারি যোগ করলাম, বা একটা কলমটা দিয়ে একটা কলম যোগ করলাম বা বিয়োগ করলাম, যদি করি আমি, তাতে আমার ম্যাট্রিক্সের যে এইখানের যে ভ্যালুটা আছে, আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এইখানের যে এই ম্যাট্রিক্স এই নির্ণায়কের যে মান আর এই যে নির্ণায়কের মান, দুইটা কিন্তু একদম সমান হবে, অথবা এই নির্ণায়কের মানটা আর এই নির্ণায়কের মানটা কিন্তু সমান হবে, কোনো পরিবর্তন আসবে না, সেটা আমরা একটা দেখি আগে। ভাইয়া ওই 0.5টা কিভাবে আসছে ভাই, এটা একবার বলুন। 0.5 না, 0.1, এটা গুণ গুণ ইনটু ইনটু পয়েন্ট পয়েন্ট, মানে গুণ সাইন, এটা হলো গুণ সাইন। ও আচ্ছা বুঝতে, এটা 0.1 না, কিন্তু এটা গুণ সাইন দিছি, গুণ সাইন, মানে পাশে খুব পাশাপাশি লেখলে তো মনে করতো 25 হয়ে গেছে, এখানে আমি গুণ দিছি, ডট দিয়ে কিন্তু গুণ বোঝাইছে, গুণ এগুলো গুণ গুণ, এগুলো হলো গুণ, ঠিক আছে গুণ। আচ্ছা তো দেখি আমরা এইটাতে, তারা বলতেছে যে মানের কোনো পরিবর্তন আসে না, যদি এরকম যোগ করি একটা সারির সাথে একটা সারি, বা একটা কলমের সাথে একটা কলমের সাথে যোগ করি, বা কোনো কিছু গুণ করে যদি যোগ করি, তাহলে কোনো মানের পরিবর্তন হয় না। তো এইটা ছিল আমাদের মেইন যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমি এই কী করলাম, এই যে সব প্রথম যে আমার যে কলমটা আছে সে কলমের সাথে দ্বিতীয় কলমটা যোগ করলাম, যোগ করার সময় কী করছি, এটার সাথে কিছু গুণ করতে 5 গুণ করে নিছি। তো 5 যেহেতু গুণ করছে, প্রথমে আমি এটারে এটারে এটা নিয়ে কাজ করবো, প্রথমে আমি এইটারে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো এই হলো এই ম্যাট্রিক্স, এইখানে তো এই যে ম্যাট্রিক্সটা, এটা আমি ভাঙে দুইভাবে লিখতে পারি না, একটা হলো 1 1 টু 1, ঠিক আছে, এই অংশ। আচ্ছা আমি একটু মিসার্ট ক্লিয়ার করি, তো আমি লিখতে পারি না এটারে যে আমার এই অংশটুকু প্লাস এই অংশটুকু নিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে পারি, যেটা হলো আমার এই ম্যাট্রিক্সটা যোগ, এই হলো যোগ আমার, এই যোগ যোগ আমি এই অংশটুকু, মানে 2 ইন্টু 5, 2 ইন্টু 5, 1 ইন্টু 5, 3 ইন্টু 5 লিখতে পারি না, এই অংশটুকু প্লাস বাকি অংশ, তাহলে এই হলো আর একটা ম্যাট্রিক্স লিখতে পারি। এখন এইটা আমি এরকমই রাখলাম, যেমন আছে তেমনি বসালাম, কিন্তু যোগ সাইন আছে, যোগটা বসলাম, কিন্তু এখানে তো আসলে গুণাকার আছে, 2 এর সাথে 5 গুণ আছে, 1 এর সাথে 5, 3 এর সাথে 5 গুণ, তো প্রত্যেকটা যেহেতু সাথে 5টা গুণ আছে, 5টা আমি কমন নিতে পারি না, কমন নিয়ে বাড়ি নিয়ে আসতে পারি না, কমন নিয়ে বাড়ি নিয়ে আসতাম, হলো 5 আমার, আর বাকি হলো 2 1 3, 2 1 3 রয়ে গেল। দেখো এখন এইখানেও 2 1 3 আছে, এইখানেও 2 1 3 আছে, খেয়াল করছো, তাহলে এই সারির মানে 2 1 3, 2 1 3, তাহলে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুইটা কলম যদি সমান থাকে, তাহলে আমরা কি জানি এখানে এটার ভ্যালু কত হবে, টোটাল ম্যাট্রিক্সের 0 0 0, তার মানে প্লাস 5 ইনটু 0 কি, তার মানে এখানে পুরোটা আসবে 0, তার মানে কি এই ম্যাট্রিক্সটা আর আগের ম্যাট্রিক্সটা সেম হয়ে গেল না, তার মানে কি আমি যদি যোগ করি বা বিয়োগের ক্ষেত্রে একই রকম, দেখো এখন এইটার ক্ষেত্রে দেখো তুমি এখানে করছি, এ আসলো, আমি প্রথমটা এই বসাইলাম, আর পরে বিয়োগ সাইন দিলাম, বিয়োগ সাইন দিয়ে এই যে 2 ইন্টু 5 এগুলি দিলাম, 5টারে আমি কমন নিয়ে গেলাম, কমন নিয়ে আসলাম 5টারে, তাহলে এটা দেখো দুইটা আমার যে কলম আছে দুটো কলম সমান, যদি দুটো কলম সমান তাহলে এইটারে টোটাল আসতেছে 0, ঠিক না, তার মানে কি এইটার এটা সমান, তার মানে কি বুঝলাম যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, গুণ করে যোগ করি বা ডাইরেক্ট যোগ করি, বা গুণ করে বিয়োগ করি বা ডাইরেক্ট বিয়োগ করি, যাই করি না কেন আমার মানের কোনো, মানে এই দুইটা ম্যাট্রিক্সের ভিতরে এই ম্যাট্রিক্সটা লেখা যে কথা, আমি একটু পরিষ্কার করি না আবার, তো আমার এই ম্যাট্রিক্সটা লেখা যে কথা,
আর এই মেট্রিক্সটা লেখা একই কথা, মানের কোনো পরিবর্তন নাই, বা এই মেট্রিক্স লেখা যে কথা আর এই মেট্রিক্স লেখা কিন্তু একই কথা, মানের কোনো পরিবর্তন নেই। বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এটা আমরা কিভাবে সামারাইজ করতে পারি? ভাই একটা জিনিস জানার ছিল, ভাই একটা জিনিস জানার ছিল ভাই, এটা কি সবসময় 5 দিয়ে গুণ করতে হবে? না না, 5 না, তুমি কোনো কিছু গুণই করো না, তুমি চাইলে কোনো কিছু গুণ করার দরকার নাই। তুমি যদি 5 না দিয়ে ধরো, তুমি চাইছো যে কোনো কিছু তুমি গুণ দিবা না, কোনো কিছু গুণ দিও না, তুমি ডাইরেক্ট শুধু 2 দাও। তুমি যদি 2 দাও, দেখো আমি কিভাবে মিলা যায়। ধরো তুমি কোনো কিছু গুণ দাও না, খেয়াল করো, কোনো কিছু গুণ দাও না, কোনো কিছু গুণ দাও না, জাস্ট কি করছো, এই সারিটার সাথে মানে এই কলমটার সাথে এই কলমটা যোগ দিছো, এই কলমটার সাথে যোগ দিছো, তাহলে কি যোগ আকার আছে। তাহলে এইটার যদি আমি কাজ করি সেকেন্ড লাইনে, দেখো তাহলে এইটাতে আমি প্রথমে দেখতে পারি 1-1 গুলি দিয়ে একটা ম্যাট্রিক্স বানাতে পারি, সেটা দিয়ে ম্যাট্রিক্সটা হইলো। তারপরে এই যোগ সাইন এখানে দিলাম, ঠিক আছে। তারপরে কি আমার যেহেতু কোনো কিছু গুণ করি না আমি, ঠিক আছে, তাহলে আমি কি এই অংশটা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে, এই অংশটা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হইলো, ঠিক না? তাহলে দেখো তো এইখানে দুইটা যে কলম আছে, দুটো কলম সমান, তাহলে এটা আসতেছে কি 0। তুমি যদি কোনো কিছু গুণ না সমান নাই, তুমি যদি এখানে মানে 5-এর জায়গায় তুমি 100 দিয়ে গুণ দাও, সমস্যা নাই, গুণ করো না করো যাই করো না, তুমি যদি যোগ করো বা বিয়োগ করো ফলাফল সবসময় এক থাকবে। বোঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো এখন এটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই এক দুই লাইনে, কিভাবে বলা যায় বলো তো একটু, তুমি তোমার ভাষায় বলো মানে জিনিসটা, কারণ এই ধর্ম তো আর কোনোদিন তোমার মুখস্থ করতে পারে, তুমি যা বুঝছো সেটা আমরা বলো, এটা দেখে তুমি কি বুঝবে বলো। মানে ভাইয়া আমার একটা নির্ণায়ক দেওয়া আছে, ওইটার মধ্যবর্তী ওইটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে ওইগুলোর সাথে ভাই আমি পাশের সারির সাথে সামনের সারির সাথে পাশের সারি যোগ করে বা বিয়োগ করে, ঠিক আছে? তুমি কিন্তু চাইলে এই সারির সাথে এই সারি যোগ করতে পারত, সামনে পাশে না, মানে তুমি চাইলে কলম কলমে করতে, তুমি আমরা এখানে কলমে অপারেশনটা চালিয়েছি না, তুমি চাইলে কিন্তু রোতেও করতে পারত, তুমি চাইলে রোতে একই কাজ করতে পারো, এই রোর সাথে এই রোগ যোগ করলা বা এই রোর সাথে এই রোগ বিয়োগ করলা, যে কোনো যে কোনো জি ভাই, এরকম যোগ বিয়োগ করলে মানে আমি যেটা ভাবো সেটা ভাই আমার প্রথম যে নির্ণয়টা ছিল সেটার সমান সমান। কি হাসান কি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাইলে তো এই চাপটা তোমরা বস হয়ে গেছো। আমরা সূত্রগুলি যে আবিষ্কার করলাম এগুলো একটু দেখি বইয়ের মধ্যে কি হয়ে লেখা আছে। আমার এখানে কি দেখা যাচ্ছে স্পষ্ট লেখাগুলো দেখা যাচ্ছে? যদি একটি তৃতীয় মাত্রা নির্ণয়কের পুনরায় এমন ভাবে লেখা যায় যে এর প্রথম ও দ্বিতীয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি যথাক্রমে নিম্নত নির্ণয়কের প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলম হয়, তবে প্রদত্ত নির্ণয়কের মানে অপরিবর্তিত থাকবে। মানে যে এখানে যেটা বলছে, যখন ধরো এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে এখানে একটা তোমার কলম, এখানে একটা কলম, এখানে একটা কলম, তো বলছে যে এই কলমগুলো যদি আমি সারিতে পরিবর্তন করি, ধরো এই কলমটা কি করছে সারি বানাইছে, একটা সারি পরটা আবার সারিটা বানাইছে, আমি যদি সারিতে বানাই তাহলে কোনো মানের পরিবর্তন আসবে না, যেটা আমরা দেখছি, ঠিক না? এইটা সেম না, দুইটা সেম হবে না। এই তোমরা কিন্তু এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি আসে ডিফিকাল্ট অঙ্কগুলি সবগুলি কিন্তু এরকম ABCD দিয়ে আসবে, XYZ দিয়ে আসবে, কথা বুঝছো? এইভাবে সংখ্যা দিয়ে আসবে, তো সংখ্যা দিয়ে বোঝাইছে, ঠিক আছে, লেখা যায় না এটা। আচ্ছা, তো এটা ছিল প্রথম তাদের ধর্ম। ওকে, এরপরে কি বলছে তারা? 2 নম্বর বলছে, একটি নির্ণয়কের পাশাপাশি দুটি সারি বা দুটো কলমের পরস্পরের স্থান বিনিময় করলে যে নতুন নির্ণয়ক পাওয়া যায় তার মান প্রদত্ত নির্ণয়কের সংখ্যা সূচক মানের সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। মানে কি? মানে হইলো গিয়া যে আমি যদি এই এইখানে যে ABCD দেওয়া আছে, আমার যে ABCD দেওয়া আছে, এখানে একটা আমার কলম, এখানে একটা কলম, এখানে একটা কলম, বা এখানে একটা সারি, একটা সারি, তো বলছে যে আমি যদি এই কলমটাকে যদি এইখানে নিয়ে যাই আর এই কলমটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মান সেম থাকবে কিন্তু তোমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যে ভ্যালু যে আসবে, আউটপুট আসবে সেটা ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। এই কারণেই
দেখো এখানে কি করছে, এখানে তারা কি লিখছে, দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে d = -d লিখে রাখছে, ঠিক আছে। তো কি আছে, ভ্যালুর মান ঠিক আছে বাট সাইনের পরিবর্তন আছে। ওকে, এরপর আমাদের তিন নম্বরে কি বলছে, তিন নম্বর বলছে কোন নির্ণায়কের দুটি সারি বা কলাম সদৃশ্য হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। বলছে দুইটি সারি অথবা কলামের মান শূন্য হয়। দেখো দুইটা সারি, এই দুটো সারি সেম, এর মান শূন্য হবে। এগুলো কিন্তু আমরা প্রমাণ করছি আর এখানে বইতে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। বই কিনছো, বই কিনছো কেন বলো তো একটু বাকিদের। হ্যাঁ ভাই কিনছি ভাই, ভাই অক্ষর তো কিনছি একটা। যাই হোক, এগুলো লেখা আছে না বইতে? জি ভাই। আচ্ছা জি ভাই, তোমাদের অক্ষর পড়তে কি এরকম ডিসক্রিপশন মানে সংখ্যা দিয়ে দেওয়া না এরকম এইভাবে লেখা? এরকমই দেওয়া ভাই এখানে। হাসান ভাই কি অক্ষরপত্র? হ্যাঁ অক্ষরপত্র প্রকাশনী, যে অসীম কুমার সাহা। কি জানি ভাই বলতে হয় না তো, বই তো ওরকম দেখি না। আচ্ছা ভাই আজকে দেখবো একবার, বইটা দেখো। আচ্ছা তো চার নম্বর কি বলছে, কোন নির্ণায়ক, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলমের প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানের মানকে মানকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। মোট কথা হইলো গিয়া যে আমি যদি কোনো একটা জিনিস দিয়ে গুণ দিই, ঠিক আছে, গুণ দিলে তাহলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলমের সাথে গুণ দিতে হবে, ঠিক আছে। সবগুলো সারি বা সবগুলো কলমের সাথে গুণ দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে এই জিনিসটাই দেখাইছে বেসিক্যালি, এই জিনিসটা এখানে বলছে মেইন কথা হলো এটা। ওকে আচ্ছা, এরপরে হইলো গিয়া পাঁচ নাম্বার, বলছে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলমের অনুরূপ ভুক্তিগুলি পরস্পরের সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। আমরা কিন্তু দেখছি আজকে যে দেখো এখানে কি করছে, এখানে তোমার এই যে সারিটা, ঠিক আছে, আর দেখো এই যে নিচের সারিটা, দুটো কিন্তু সমানুপাতিক। কি সমানুপাতিক? এখানে ধ্রুবককে এম, আমরা যে কে বলছিলাম এখানে ধ্রুবক এম, তাহলে এমটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এইটা এই লাইনটা আর এই লাইনটা সমান, তাহলে এই ম্যাট্রিক্সের মান কত আসতেছে, জিরো আসতেছে, নির্ণয়কের মান জিরো আসতেছে। সেটা বলতে যে সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলি পরস্পরের সমানুপাতিক হলে ওই নির্ণয়কের মান শূন্য হবে। ওকে, এরপর কি বলছে ছয় নম্বরে, কোনো নির্ণয়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলি প্রত্যেকটি দুটি ভুক্তির সমষ্টিরূপে গঠিত হলে ওই নির্ণয়ক দুটির ওই নির্ণয়কের নির্ণয়কের দুটি নির্ণয়কের সমষ্টির প্রকাশ দুটি নির্ণয়কের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। মোট কথা হইলে গিয়ে বাংলা ভাষায় যদি বলি সেটা হলো যে যেটা আমরা কাজটা করছিলাম যে আমার যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, এরকম একটা ম্যাট্রিক্স যদি থাকে, ঠিক আছে, যোগ আকারে যদি আমি যদি লিখি জিনিসটা, এখানে যোগ আকারে দিচ্ছি, ধরুন এটা হলো টোটাল একটা কলম, ঠিক আছে, যোগ করে দেওয়া আছে। তো যদি আমি ভেঙে ভেঙে লিখি, এই একটা প্রথমটা লিখলাম, এই প্রথমটা লিখলাম এইখানে, আবার এই দ্বিতীয়টা লিখলাম হলে এইখানে যদি লিখি, তারপরে যদি এটা ইকুয়াল সাইন দিয়ে যদি দুইটা এইভাবে যোগ আকারে দিই আমি, তাহলে তোমার মানের কোনো পরিবর্তন আসে না, সেটাই বলছে। ওকে, এরপর আমরা আসি সাত নম্বরে, লাস্টের সাত নম্বরে কি বলছে আমাদের, যে কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলি একই সংখ্যা দ্বারা গুণ করে ওই নির্ণায়কের অপর একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলির সাথে যোগ বা বিয়োগ করলে প্রদত্ত নির্ণায়কের মানে পরিবর্তন হয় না। যে জিনিসটা আমরা বলছিলাম যে তুমি গুণ করে যোগ করো বা মানে গুণ ছাড়া যোগ করো, ঠিক আছে, মানের কোনো পরিবর্তন আসে না। এই একটা তোমার ম্যাট্রিক্স আছে, এইটার সাথে এই লাইনের সাথে যদি এই এই যে তোমার এই যে এই কলমটার সাথে যদি এই কলমটা যোগ করো বা বিয়োগ করো, এখানে কি করছে একটা ধ্রুবক এম দিয়ে গুণ করে যোগ বিয়োগ করছে, ঠিক আছে, করলে আসলে মানের কোনো পরিবর্তন আসে না। এইটা যে কথা আর এইটা একই, বুঝে গেছে? আচ্ছা আর একটা জিনিস আজকে একটু দেখবো এই ধর্মগুলির সাথে, ধর্মগুলি আমরা ক্লিয়ার, ঠিক না? একটা জিনিস ছিল ওই যে ব্যতিক্রমী, আর ব্যতিক্রমী আর অব্যতিক্রমী নির্ণয়ের একটা বিষয় ছিল। ব্যতিক্রমী হলো গিয়া ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে, কোনো একটা নির্ণয়ক আছে, যেমন একটা নির্ণয়ক এই নির্ণায়ক, এই নির্ণায়কের মান যদি জিরো আসে, টোটালটা ক্যালকুলেশন করবে জিরো আসে, ঠিক আছে, তাইলে সেটা হবে ব্যতিক্রমী, আর যদি জিরো না আসে, ঠিক আছে, তাহলে অব্যতিক্রমী। এই যে দেখো
যদি ধরো এ একটা মেট্রিক্স দেওয়া আছে, এই মেট্রিক্সের মান যদি জিরো হয় তাহলে এই মেট্রিক্সটাকে বলা হবে ব্যতিক্রমী, ঠিক আছে? আর যদি জিরো না হয় তাহলে বলা হবে অব্যতিক্রমী। যদি জিরো না হয়, জিরো না হয় যদি অন্য কিছু হয় তাহলে বলা হবে অব্যতিক্রমী। ওকে, এখন একটা ম্যাথ দেখি আমরা। একটা তো তোমার এই একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা একটু তুলো, ম্যাথটা তোমরা করবা, যদি বইতে দেওয়া আছে বাট নিজে নিজে করার চেষ্টা করো ধর্মগুলো দিয়ে। ম্যাথটা তুলো, তোমার এটা দেওয়া আছে, তোমার এইটা মানে বের করতে হবে। এটা দেওয়া আছে, এটা হলো তোমার ম্যাট্রিক্স, শ্রেণী নির্ণায়ক, আর বের করতে হবে এটা। তুলো, যখনই এই ধরনের কোনো অঙ্ক তুমি করতে যাবা, তোমার মাথায় সবসময় একটা জিনিস রাখবা যে কিভাবে কোনো একটা সারি বা কোনো একটা কলমে জিরো জিরো আনা যায়, মানে জিরো জিরো নিয়ে আসা, কোনো একটা সারি বা কোনো একটা কলমে জিরো জিরো নিয়ে আসা যায়, বা জিরো জিরো যদি না নিয়ে আসতে পারো তাহলে চেষ্টা করবা যে কীভাবে একটা ওয়ান নিয়ে আসা যায়। তুমি যদি জিরো জিরো বা ওয়ান নিয়ে আসতে পারো, ঠিক আছে, তাহলে দেখবা অর্ধেক কাহিনী সলভ। তো তোমার মতন টার্গেট হবে যে কোনো একটা যদি এরকম দেওয়া থাকে, সেটা সংখ্যা হোক বা এরকম ধ্রুবক হোক, যদি দেওয়া থাকে প্রথম টার্গেট হবে গিয়া যে কোনো একটা সারি বা কোনো একটা কলমে কীভাবে জিরো আনা যায় বা ওয়ান আনা যায়, আগে সেটা চিন্তা করবো। এখন দেখো যে এইখানে তো যোগ বিয়োগ করে কোথাও তো জিরো আনা সম্ভব না, সম্ভব? কারণ কোনোটাই তো না সম্ভব না জিরো। তাহলে কি এখানে অন আনা সম্ভব হইতে পারে? তাহলে অন যদি আনতে হয় তাহলে কিভাবে অন আনা যায়, কি করা যায়, এমন কি করা যায় যেটা করলে এখানে কোনো একটা সারি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে আমি অন আনতে পারি, কি করা যায় বলতেছি ভাই? বই দেখাটা চিন্তা করে বলো। ভাইয়া 1/ABCD গুণ করতে হবে। কেন ABCD গুণ করবো? কেন, কে বলছে ABCD গুণ করলে আমার একটু বুঝো। এটা যোগ বিয়োগ করে করা যায় না? যোগ বিয়োগ করা, তোমার তো প্রথমে, তোমার কি বললাম যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমার প্রথমেই চিন্তা করতে হবে আমার জিরো অথবা ওয়ান আনতে হবে। তো যোগ বিয়োগ করে কি তোমার জিরো আসতেছে কোথাও? আসতেছে জিরো কোথাও? তুমি যোগ বিয়োগ করে জিরো আনতে পারতো কোনো সারি? না না ভাই, আসতেছে না ভাই। তো যেহেতু যেহেতু তুমি কোনো কলম বা সারিতে যোগ বিয়োগ করে জিরো আনতে পারতেছো না, তাহলে তোমার কি আনতে হবে? তোমার আনতে হবে গিয়া ওয়ান আনতে হবে। তো ওয়ান যদি ওয়ান যদি আনতে হয় তাহলে ওয়ান তুমি কিভাবে আনতে পারবো? কোন একটা জিনিস কমন নিলে তো ওয়ান আসবে। মনে করো, চিন্তা করো যে এখানে যদি সব মানে এ বি সি নেয়, সব যদি এ হইতো তাহলে তুমি টান দিয়ে এটা কমন নিলে সব ওয়ান ওয়ান হয়ে যেত না? ঠিক একইভাবে কোনো একটা সারি বা যে কোনো একটা কলমকে তুমি অন বানাইতে, অন বানাইতে হবে। সবসময় অন বানানোর জন্য একটা ওয়ে থাকে, জিরো না থাকলে অন বানানোর জন্য একটা ওয়ে থাকবে অঙ্কের ভিতরে, সেটা তোমার চিন্তা করে বের করতে হবে। তো কোন সারি বা কোন কলমটা অন বানা যাবে? জুবার বলতেছে ABCD যদি গুণ করি তাইলে হবে, ABCD গুণ করতে হবে, তাহলে কোথায় গুণ করব? জুবার একটু বলো ভাইয়া। প্রথমটাতে করবো ভাইয়া, প্রথমটাতে কি করবো তুমি ভাইয়া? এ গুণ করব, তারপরে বি, তারপরে সি গুণ করবো ভাইয়া। এখানে এ গুণ করবা, তারপরটাতে বি, এখানে বি করবা, তারপরে সি করবা। জি ভাই, এভাবে যদি করা যায়। গুণ তো করতে হলে যে কোনো একটা পুরাটা সারি অথবা পুরো একটা কলমে গুণ করতে হয়। তুমি একটা একটা করো, তুমি যদি মানে গুণ করো, ধরো এইটাতে যদি তুমি এ দিয়ে গুণ করতে চাও তাহলে তুমি এইভাবে করতে পারবা। এ নিলে এই বরাবর যতগুলো আছে সবাইয়ের এ দিয়ে তুমি গুণ করতে হবে, তাইলে করতে পারবা, কিন্তু এইভাবে করতে পারবা না। এইভাবে নাও, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি এ দিয়ে গুণ করতে পারো, এই এইটাতে এ দিয়ে গুণ করতে পারো, এটাতে বি দিয়ে গুণ করতে পারো, এটাতে সি দিয়ে গুণ করতে পারো। তাহলে কি করতে হবে, এখানে তোমার গুণ করার আগে তোমার এখানে লিখতে হবে 1/A, কারণ তুমি আকাশ থেকে তো আর ABCD নিয়ে আসতে পারো, 1/B 1/C, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি করতে পারবা, এ বি সি, এখন তুমি গুণ করো, এর এই এই সারির সাথে গুণ করো, বি এই সারির সাথে গুণ করো, সি এই সারির সাথে গুণ করো। করলা, করার পরে কি আসবে? তখন তো এখানে সবগুলি, এখানে ABCD চলে আসবে, এখানে আসবে এ স্কোয়ার, এখানে এ কিউব আসবে, এখানে বি স্কোয়ার বি কিউব আসবে, এখানে সি স্কোয়ার সি কিউব আসবে, আর এখানে আসবে ABCD। তখন কি করবা ভাইয়া? এখানে আসছে তো, তারপরে ABCD কমন নিয়ে ফেলবো, তাইলে উপরে থাকতেছে আপনার 1 1 1 আর
ভাই দ্বিতীয়টার সাথে মিলে যাচ্ছে ভাইয়া। ওয়ান 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 স্যার, তার মানে কি আমাদের যে মেইন টার্গেট ছিল যে ওয়ান 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 তোমার অ্যাটলিস্ট ওয়ান 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 করতে হবে, তাহলে কি আমার দ্বিতীয়টার সাথে তখন মিলে যাবে, তখন কি আমার এবিসি আর এবিসি কাটা যাবে, বুঝতে পারতেছো? এবিসি আর এবিসি কাটা যাবে। জি ভাই। তাহলে জি ভাই, এবিসি এবিসি যদি কাটা যায় তাইলে আমরা একটা ধর্ম পড়ছিলাম মনে আছে, যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো কলমকে যদি যোগ বিয়োগ করি তাহলে জিনিসপত্রের কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি একটা কাজ করতে পারি না, যে এই যে সারিটা আছে বা এই যে কলমটা আছে, এই কলমের এই কলমকে এই কলম দিয়ে বিয়োগ করতে পারি না, মানে এই কলম এই কলমকে এই কলম দিয়ে বিয়োগ করতে পারি, আবার এই কলমকে এই যে কলমটা আছে এই কলম সেকেন্ড কলমকে আবার থার্ড কলম দিয়ে বিয়োগ করতে পারি। আমি যদি বিয়োগ করি তাহলে দেখবে এখানে জিরো আসবে, এখানে জিরো চলে আসতেছে, জিরো চলে আসতেছে না, দুই জায়গায় দেখবে দুই জায়গায় জিরো চলে আসবে, দুই জায়গায় জিরো চলে আসে তাহলে তো তোমার কাজ শেষ। তার মানে দুইটা জিরো চলে আসে মাত্র একটা অন আছে, দেখবে অটোমেটিক আনসার মিলে গেছে। করো বুঝ নম্বরটা করো, এখন তাহলে আমি অঙ্কটা ওভার বি করে যাই বাসায় করবো। আচ্ছা তো দেখো আমরা কি করলাম, আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা ছিল, আর আমার মেইন টার্গেট কি আমি যেহেতু জিরো করতে পারতেছি না কোনো জিনিস, অন করতে হবে, অন করতে হলে কি আমি যদি এই এটা দিয়ে দেখো যদি এ এটার সাথে যদি এ গুণ দিয়ে দিই, এর সাথে যদি বি গুণ দিয়ে যদি সি দিই তাহলে এবিসিডি চলে আসে। তার মানে যে আমি করলাম এবিসিডি, এই জিনিসের সাথে এ দিলাম বি দিলাম সি দিলাম, তাহলে দেখো এবিসিডি চলে আসছে। তাহলে আমি এবিসিডি যদি কমন নিই, ঠিক আছে, তাহলে এই এবিসিডি এবিসিডি এই যে এবিসিডি আর এবিসিডি কমন নিলে এবিসি এবিসিডি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে উপরে ওয়ান 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 থাকতেছে। এখন আমি যেটা করতে পারি, আমার একটা সূত্র জানা আছে বা ধর্ম জানা আছে, যে এই লাইনের সাথে যদি এই লাইন বিয়োগ করি বা যোগ করি, এই লাইনের সাথে বিয়োগ করি বা যোগ করি তাহলে কিন্তু মানের তেমন পরিবর্তন আসতেছে না। তো আমি যদি বিয়োগ করি, দেখো বিয়োগ করলাম, কী করলাম, এই যে কলম অন, এই যে নতুন যে কলম আসছে কলম অন, কলম অন কীভাবে আসছে, কলম অন থেকে কলম টু বিয়োগ করলাম, কলম অন থেকে কলম অন টু বিয়োগ করলাম, আবার কলম টু থেকে কী করলাম, ঠিক আছে, কলম টু থেকে কী করলাম, কলম টু থেকে কলম থ্রি বিয়োগ করলাম। এই দেখো এখানে কিন্তু একটা উপরে একটা টান দেওয়া আছে, ঠিক আছে, এটা নতুন কলম সি ওয়ান, সি ওয়ান ডট, মানে সি ওয়ান উপরে যে এরকম ডট থাকে তারা নতুন কলাম, মানে এই কলামটা নতুন কলাম। এখন এই নতুন কলাম কীভাবে আসছে, এই আগের যে সি ওয়ান ছিল, আগের যে সি ওয়ান ছিল এই কলাম থেকে এই সি টু বিয়োগ দেওয়ার কারণে এই কলামটা আসছে, আবার সি টু মানে নতুন যে সেকেন্ড কলামটা এইটা কীভাবে আসছে, আগের যে তোমার টু ছিল, আগের যে আমার যে টু ছিল সি টু সেটা থেকে সি থ্রি বিয়োগ দিয়ে পড়াচ্ছে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এটা কেন বাদ দিল, কারণ এটার সাথে তো তুমি যোগ বিয়োগ করার জন্য আর কিছু রইলো না, এই কারণে এটা আর করতে পারো না তুমি, ঠিক আছে। তাহলে কি আসলো, তোমার জিরো জিরো চলে আসলো, তোমার মেইন উদ্দেশ্য তাহলে সফল হয়ে গেল, তুমি জিরো নিয়ে আসতে পারলা, অন নিয়ে আসতে পারলো, তো বাস শেষ। যদি এইটুকু চলে আসে তারপরে ডাইরেক্ট শুধু গুণ করো, কোনো কাজ নেই, শুধু গুণ করো, ঠিক আছে। তো এখানে একই কাজ করছে তারা, তারা একই কাজ করছে, দেখো যে তোমার যদি এই তুমি যদি এখন এইটার ভ্যালুটা যদি বের করতে চাও, এই ম্যাট্রিক্সের যদি ভ্যালুটা বের করতে চাও কীভাবে তুমি বের করবা, দেখো এমবিটিসি ভ্যালুটা তুমি কীভাবে বের করবো, নির্ণায়কের মাধ্যমে বের করো। ঠিক তারা এখানে নির্ণায়কটা চালাই দিছে, সিম্পলভাবে নির্ণায়কটা চালাই দিছে, নির্ণয়টা যেহেতু চালাই দিছে নির্ণায়কের মাধ্যমে ক্যালকুলেশন করতে 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 এখানে চলে আসছে। নর্মাল যে আমাদের যে বিজনেসে যে ক্যালকুলেশনগুলি আছে সেই ক্যালকুলেশনগুলি তারা করছে, আমি মুছে দিই এটা, সিম্পল যে বিজনেসে ক্যালকুলেশনগুলো আছে সিম্পল ক্যালকুলেশনগুলো করছে, পুরো এই পর্যন্ত চলে আসছে, কিছুই না, কিছু ক্যালকুলেশন করছে যোগ বিয়োগ করে, আমার সূত্র ফলাইছে, ঠিক আছে। দেখো আমি এইখানে কি হচ্ছে, যদি আমি এই সারি এই জিরোর জন্য কিছু আসবে না, এই জিরোর জন্য কিছু আসতেছে না, আসতেছে অনের জন্য, তাহলে অন যদি আমি নিই অনের জন্য কি আসতেছে, এইটা ইন্টু এইটা আবার এইটা ইন্টু এইটা, ঠিক আছে। আবার এগুলো আমরা সূত্র জানি, ঠিক আছে, সূত্রগুলো বসে এই দুটো কমন নিছে, কমন নিয়ে বাকি ভিতরে এইটুকু আছে, আবার এইটা থেকে আবার আমি তোমার এই যে সারি আবার কলমে কি করলাম, যোগ বিয়োগ করলাম, ঠিক আছে, রো এখানে কি করলাম, রো টু, আমার যে রো টুটা আছে দুই নম্বর রো টুটা কীভাবে আসছে, আগের যে রো টু ছিল সেটা থেকে মাইনাস কি করছি, বি ইন্টু রো ওয়ান করছি, আমার যে রো ওয়ানটা ছিল সেটার সাথে বি গুণ দিয়ে, ঠিক আছে, বিয়োগ করছি, তারপরে এটা আসছে, ঠিক এভাবে মিনিমাইজ করে 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 করে, ঠিক আছে, সে কী করছে, এই জায়গায় নিয়ে আসছে। কারণ এই ধরনের অঙ্ক যদি তোমার পারতে হয় তাহলে তোমার কী করতে হবে, এই ধরনের অঙ্ক তোমার পারতে হলে তোমার যেটা করতে হবে, প্রথমত তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই অঙ্ক পারার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সাধারণত যদি কঠিন কোনো কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে তাহলে এই ধরনের ম্যাথই আসবে,
এই যে তোমার এই ধরনের এরকম সংখ্যা দিয়ে দেবে, এরকম জিনিসপত্র দিয়ে দেবে, বলবে যে এটা প্রমাণ করেনি, যেমন এখানে দিয়ে দিচ্ছে না, বলবে যে এটা ইকুয়াল টু এইটা, এটা প্রমাণ কর। তো এই ক্ষেত্রে এই অঙ্ক পারতে হলে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর তোমার একটা মাথাটা খাটাইতে হবে কিভাবে ওয়ান, প্রথমে তোমার টার্গেট থাকবে ওয়ান আর জিরো কিভাবে মানা, জিরো কিভাবে মানা যায়। জিরো না আসলে প্রথমে ওয়ান নিয়ে আসো, ওয়ান যদি ওয়ান একবার আসে তাহলে তুমি জিরো আনতে পারবা, তাহলে তোমার ম্যাথটা কিন্তু সহজ হয়ে যাবে। তো প্রথম ডিফি মানে এই ধরনের অঙ্কে ডিফিকাল্ট হইলো গিয়া শুধু এই পর্যন্ত মিলানো, মানে এই পর্যন্ত নিয়ে আসা, বা যেখানে তোমার জিরো থাকবে ওয়ান থাকবে বা অন অন করা, এই পর্যন্ত তুমি নিয়ে আসতে পারো, বাদ বাকি জিনিস একদম সিম্পল, তুমি এমনি হালকা চিন্তা করতে করতে বাদ বাকি জিনিস মিলাতে পারবো, কিন্তু যদি এইটুকু না নিয়ে আসতে পারো তাহলে সমস্যা। সে অঙ্কটা তোমরা বাসা বাসা করবা এবং নিজে বোঝার চেষ্টা করবো, মানে বাকি অংশটুকু, বাকি অংশটুকু নর্মাল কিন্তু বীজগণিতের মতো। যদি না বোঝো নেক্সট ক্লাসে আমরা এই শুধু এই চ্যাপ্টার অঙ্কগুলোই করবো, আর কিছুই করবো না। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অঙ্ক প্র্যাকটিস অবশ্যই করতে হবে, তোমাদের যা এখন শিখানো হয়ে গেছে এই সেই সূত্র দিয়ে তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারবে, না বোঝার কোনো জিনিস নেই, সিম্পল বীজগণিত, তোমার মাথাটার ব্রেনটা একটু ইউজ করো, দেখবে ইজিলি তুমি বুঝতে পারবে। কালকে নেক্সট ক্লাসে তো আমরা ম্যাথ নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, থাকো তাহলে।